আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত কোষে দেখি 15। আমি এর আগের কয়েকটা পাঠে 1 থেকে 12 পর্যন্ত করেছিলাম, এই পাঠে আমি 13 থেকে অঙ্কগুলো করাবো। আমি আগের ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা মন গেলে দেখে নিও। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও বানাই যাতে তোমরা ঘরে বসে অঙ্ক বুঝে নিতে পারো। তাহলে কথা না বাড়িয়ে অঙ্কে শুরু করা যাক। 13টা কী বলছে? 13টা বলছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে 250 মিটার লম্বা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগছে। তাহলে ধরো এই একটা সেতু যখন অতিক্রম করবে, একটা ট্রেন এ সেতু যখন একটা ট্রেন অতিক্রম করবে, তখন ধরো এটা ট্রেন, এই ট্রেনটা যখন এই সেতুটাকে অতিক্রম করবে, দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, ঠিক আছে, আর ট্রেনটার দৈর্ঘ্য বলছে 150 মিটার, তাহলে 250 মিটার লম্বা যখন এই সেতুটা অতিক্রম করবে, 150 মিটার লম্বা ট্রেনটা, তখন তার মানে কি এই ট্রেনটার দৈর্ঘ্যর সঙ্গে সেতুটার দৈর্ঘ্য যোগ হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন 250 মিটার 150 মিটার লম্বা ট্রেন 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে, এটা ধরো প্ল্যাটফর্ম, এটা যখন একটা ট্রেন, এই ট্রেনটা ধরো, এই ট্রেনটা ধরো এর দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এ যখন 130 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন এই ট্রেনের দৈর্ঘ্যর সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে। হ্যাঁ, তার মানে এবার আমি প্রথমে বার করি কি, প্রথমে সেতুর দৈর্ঘ্যর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য যোগ করি, তাহলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত? সেতুর দৈর্ঘ্য হচ্ছে, সেতুর দৈর্ঘ্য 250, আর ট্রেনের দৈর্ঘ্য 150, এটা কত সমান হচ্ছে? এটা সমান হচ্ছে 400 মিটার। ঠিক আছে, এবার সেতুর দৈর্ঘ্যর সঙ্গে সরি ট্রেনের দৈর্ঘ্যর সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করো, অতএব ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার, তার সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার, তার মানে কত মিটার হচ্ছে? 280 মিটার, ঠিক আছে। এবার গাণিতিক ভাষার সমস্যাটা লিখি, গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, তাহলে কাদের কাদের মধ্যে সম্পর্কটা আছে না কি, দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক, এই যে 150 মিটার লম্বা আর 150 মিটার লম্বা ট্রেন, এই দুটো যোগ করলে 400 মিটার, তার মানে এটা দূরত্ব, সেটা সময় লাগছে 30 সেকেন্ড, ঠিক আছে, তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক। হ্যাঁ, তোমাকে বার করতে হবে কি কত সময় লাগবে, সময়টা বার করতে হবে, তাহলে সময়টা ডান দিকে লাগবো, তাহলে দূরত্ব, দূরত্ব আছে মিটারে, আর এদিকে আছে সময়, সময়টা হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে। তাহলে দূরত্ব প্রথম কি বলছে, এই যে সেতু, এই সেতুটা অতিক্রম করতে কত সময় লাগছে? 30 সেকেন্ড, তাই তো, তার মানে 400 মিটার, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে 400 মিটার, তার মানে 400 মিটার অতিক্রম করতে সময় লাগছে 30 সেকেন্ড, তোমাকে বার করতে হবে কি 280 মিটার যেতে কত সময় লাগবে।
তাই তো, প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। তাহলে গাণিতিক ভাবে সমস্যাটি হলো 400 মিটার যেতে সময় লাগে 30 সেকেন্ড, তোমাকে বার করতে হবে 280 মিটার যেতে কত সময় লাগবে। তাহলে প্রথমে ওই নিয়ে করাই, হ্যাঁ, যে 400 মিটার যেতে সময় লাগে 30 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে আরো কম সময় লাগবে, কম হলে ওই কিগনিম অনুযায়ী ভাগ করতে হয়, তাহলে 400 হয়ে যাবে ভাগ এত সেকেন্ড। তাহলে 280 মিটার যেতে আরো বেশি সময় লাগবে, 1 মিটার যেতে যা সময় লাগবে 280 মিটার যেতে তার থেকে বেশি সময় লাগবে, তাহলে বেশি হলে গুণ করতে হয় কিগনিম অনুসারে, তাহলে 30-এর সঙ্গে 280 গুণ হয়ে যাবে বাই 400 সেকেন্ড। এই শূন্য শূন্য কেটে গেলো, এই শূন্য শূন্য কেটে গেলো, 4 7 28, তা মানে হলো 3 × 7 সেকেন্ড, মানে হলো 21 সেকেন্ড। তাহলে উত্তরটা লিখে দাও, অতএব 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। ওকে, তাহলে এইটা হলো ওই কি নেমে, এই অঙ্কটা যদি আমি ইয়েতে করতাম, তৈরাসি নেমে করতাম, তাহলে কী হতো? দেখো দেখো, দূরত্বের সঙ্গে সময় সরল সম্পর্ক বলেছি, ঠিক আছে, আগে ভিডিওগুলো দেখে নেবে। হ্যাঁ, যত দূরত্ব বড় হবে তত সময় বেশি লাগবে, তাহলে দূরত্বের সঙ্গে যেহেতু সময়ের সরল সম্পর্ক, তাহলে অনুপাতটা কী হবে? এটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা অনুপাত এটা, তাহলে এটা দেওয়া আকার নেবে। এই পরীক্ষাতে এই দেওয়াটা লেখার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য বলছি, মানে এটা অনুপাত এটা, ডবল অনুপাত, ডবল অনুপাত 30 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, এটা অনুপাত এটা, ডবল অনুপাত 30 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কী লিখবো যদি আমি অনুপাতে করতাম? তাহলে লিখতাম যে সরল সমানুপাতিটি হবে কি 400:280, ডবল অনুপাত 30 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব 400:280 মানে 400/280, ডবল অনুপাত মানে সমান, 30 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 30/ জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার কোনে কোনে গুণ করতে হয়, অতএব এটার সঙ্গে এটাকে 400-র সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন গুণ, 30-এর সঙ্গে 280 গুণ, তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান কত হলো 30×280/400, ঠিক আছে। এবার কাটাকাটি করে নাও, 0 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
উত্তরটা এভাবে লিখে দেবো, লিখে দিতে পারো যে 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা যে কোনো একটা নিয়মে করবে, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা করবে, হয় ঐক্য নিয়মে নাহলে অনুপাতে। যদি অনুপাতে পরীক্ষা খাতায় বলে দেয় তখন তোমাদেরকে বাধ্য হয়ে অনুপাতেই করতে হবে, নাহলে যদি কিছু না বলে তোমাদের যে পদ্ধতিটা সহজ লাগবে সেটাই করবে। আমি দুটোতেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে 13টা হলো, এবার 14টা, 14টা কি বলছে? বলছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো, ট্রেনটি গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে এখানে দেখো, যেহেতু যাত্রীরা দেখছে যে ট্রেনটির 15 সেকেন্ড সময় লাগছে প্ল্যাটফর্ম অতিক্রম করতে, তার মানে 15 সেকেন্ডে যতটা যাবে ততটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কি বলছি বুঝতে পারছো? যেহেতু যাত্রীটা দেখছে কি ট্রেনটা অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে, হ্যাঁ, যেহেতু যাত্রীটা ট্রেনে বসে আছে, তাই যেহেতু যাত্রীটা এখানে ট্রেনে বসে আছে তাই 15 সেকেন্ডে যতটা যাবে ততটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে প্ল্যাটফর্মের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে না। কেন যোগ হবে না বলছি? কারণ ট্রেন যেহেতু যাত্রীটা ট্রেনে বসে আছে তাই এখানে ট্রেনের বাইরে থেকে দেখছে না, এখানে ট্রেনের থেকেই দেখছে যে প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে, তাই এখানে 15 সেকেন্ডে যতটা যাবে সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে। এইখানে কিন্তু প্ল্যাটফর্ম আগে কী করেছিলাম, প্ল্যাটফর্মে অতিক্রম করতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য যোগ করেছিলাম, কিন্তু এখানে কোনো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে না, কারণ যাত্রীটা ট্রেনের মধ্যে বসে আছে, সেইখান থেকে দেখছে 15 সেকেন্ডে অতিক্রম করছে, তাই 15 সেকেন্ডে যতটা যাবে ততটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কী বলেছো বুঝতে পারছো? তাহলে তার আগে মার করতে হবে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি,
তাহলে একে কিমিটাকে মিটারে নিয়ে হবে, যেহেতু এটা মিটার, কারণ আমাকে যেহেতু সেকেন্ডে চেয়েছে, তার মানে সেকেন্ডই মানে কি মিটারে উত্তরটা বেরোবে, কিলোমিটারে বেরোতে গেলে মানে দশমিক চলে আসবে, তাহলে এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাবো আর ঘন্টাটাকে সেকেন্ড নিয়ে যাবো। তাহলে প্রথমে বার করো 14 লেগল 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 60 কিমি সমান, 60 কিমি সমান কি মিটারে পরিণত করতে গেলে একে গায়ে 3টে 0 দ্বিগুণ এত মিটার, তার মানে 60,000 মিটার। এবার গাণিতিক ভাষার সমস্যাটা লিখো। তাহলে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো কি, এখানে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক, ঠিক আছে। তাহলে কী বার করতে তোমাকে বলেছে, যে বলেছে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করি, মানে দূরত্বটা যে যে দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে দূরত্ব একটা, হ্যাঁ, তার মানে আমি দূরত্বটা ডান দিকে লিখব। তাহলে এইদিকে দূরত্ব সেটা হচ্ছে মিটারে, সরি দূরত্বটা ডান দিকে লিখবো তো, তার মানে এইদিকে সময়, সময় এটা সেকেন্ডে, আর দূরত্বটা ডান দিকে লিখছি, দূরত্বটা হচ্ছে মিটার। তাহলে কি ট্রেনে গতিবেগ ঘন্টায় 60 কিমি, তার মানে কি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। তোমাকে বার করতে হবে কি 15 সেকেন্ডে কত যায়, যেহেতু 15 সেকেন্ডে প্ল্যাটফর্মে দৈর্ঘ্যটা অতিক্রম করছে, তাহলে 15 সেকেন্ডে কত যায়, ঠিক আছে। প্রথমে ওই কিনে করছি, তারপর তৈরাসি কর অনুপাতে করবার। তাহলে প্রথমে তৈরাসি করতে হলে কী লিখতে হয়, যে 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। তাহলে 1 সেকেন্ড আরও কম যাবে, কম হলে ওই কিমনি অনুযায়ী কী করতে হয়, ভাগ করতে হয়, তাহলে ভাগ মানে নিচে চলে যাবে, আর 15 সেকেন্ড আরও বেশি যাবে, 1 সেকেন্ডে যা যাবে তার থেকে 15 সেকেন্ড আরও বেশি যাবে, বেশি গেলে ওই কিমনি অনুযায়ী কী করতে হয়, গুণ করতে হয়। এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 6 6 36, 6 1 সং 600, 3 2 গুণে 6, 3 5 15, হ্যাঁ, আর 50 2 গুণে 100, ঠিক আছে। তার মানে কী হলো পরে, 50 × 5 মিটার, তার মানে হলো 250 মিটার, ঠিক আছে। তাহলে উত্তরটা কী লিখে দেবে, অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 250 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে ওই কি নিয়মে, এবার আমি যদি তৈরাসি করাতাম, তৈরাসি নিয়মে করালে কী হতো, দেখো দেখো সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক, যত সময় বাড়বে তত দূরত্ব বেশি যাবে, সেটা আগেই বলেছি, হ্যাঁ। তাহলে অনুপাতটা দরকার নেবে সল হলে, এটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা অনুপাত এটা, এই দুটা পরীক্ষাতে লেখার দরকার নেই, বোঝানোর জন্য বলছি। তার মানে কি লিখবো, লিখবো যে সরল সমানুপাতিটি হবে, পরীক্ষাটা কিন্তু একটা নিয়মে করবে, দুটো নিয়মে নয়, হ্যাঁ, কি যে 3600 অনুপাত 15, ডবল অনুপাত 60,000 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা অনুপাত এটা মানে 3600/15, ডবল অনুপাত মানে সমান, 60,000 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে 60,000/ জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার কোনে কোনে গুণ, তাহলে অতএব 3600 × জিজ্ঞাসা চিহ্ন সমান 60,000 × 15, তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 60,000 × 15/3600। তাহলে এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 6 6 36, 6 1 সং 600, 3 2 গুণে 6, 3 5 15, 50 2 গুণে 100, তার মানে কত হলো, 50 × 5, তার মানে 250, এইখানেও দেখো 250 বলছি। তাহলে উত্তরটা লিখে দেবে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার, ঠিক আছে। দেখতে পাচ্ছ
যেটা খুশি একটা নেমে করবি, দুটো নেমে আমি দেখাচ্ছি। ওকে, 14টা হয়ে গেল, 15টা দেখো। পনেরোটা কি বলছে? 15টা বলছে 8:10 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটু সেতু অতিক্রম করতে পারে। ঠিক আছে, ওই ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। তাহলে 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার একটি সেতু অতিক্রম করতে পারে। তার মানে কি? তার মানে ট্রেনটি 20-4 সেকেন্ডে যেহেতু একটা পোস্ট অতিক্রম করছে, ট্রেনটা আর 20 সেকেন্ডে কী করছে, একটু সেতু অতিক্রম করছে। যখন একটা পোস্ট অতিক্রম করবে, এটা কত অঙ্ক, 15টা, যখন একটা পোস্ট, এটা ধরো পোস্ট, এই পোস্টটা যখন একটা ট্রেন অতিক্রম করবে, হ্যাঁ, এই ট্রেনটা ধরো এই অতিক্রম করছে, তার মানে কি শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হবে। হ্যাঁ, আর যখন একটা ট্রেন, এই ধরো এটা ট্রেন, এই ট্রেনটা যখন একটা কি বলছে সেতু, এই ধরো এই সেতুটা অতিক্রম করছে, এই সেতুটা যখন এই ট্রেনটা অতিক্রম করবে, তখন এই ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে সেতুর দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। ঠিক আছে, এইখানে বলছে 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার সেতু অতিক্রম করতে পারে, তাই তো? তার মানে কি 4 সেকেন্ডে শুধু ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে আর 20 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য, 264 মিটার সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 20 সেকেন্ডে 264 মিটার শুধু সেতু নয়, তার সঙ্গে এই ট্রেনের দৈর্ঘ্যটাও যোগ হচ্ছে। এটা 20 সেকেন্ডে যাচ্ছে, যখন এটা হচ্ছে 264 মিটার, এটা 20 সেকেন্ডে যাচ্ছে, 20 সেকেন্ডে 264 মিটার যাচ্ছে, তার সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যটাও যাচ্ছে। হ্যাঁ, আর 4 সেকেন্ডে শুধু যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা। ঠিক আছে, তার মানে আমি যদি বার করি 20-4, এটা কত, এটা 16 সেকেন্ডে 16 সেকেন্ডে যায় শুধু সেতুর দৈর্ঘ্যটা 264 মিটার। ঠিক আছে, 16 সেকেন্ডে যায় শুধু 264 মিটার, কি বলে বুঝতে পারছো? কারণ 20 সেকেন্ডে 264 মিটার যাচ্ছে, তার সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে, আর 4 সেকেন্ডে শুধু ট্রেনের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে 20 থেকে 4 মানে 16 সেকেন্ডে শুধু 264 মিটার যাচ্ছে, কি বলছি বুঝতে পারছো? তাহলে এবার গাণিতিক ভাষায় সমস্যাটি লেখো, গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথম ট্রেনে গতি ব্যবহার করি, ধরো প্রথম গতিবেগটা বার করি, তো গতিবেগ বার করি মানে ঘন্টায়, ঘন্টা 1 ঘন্টা মানে কি আমি বার করে লেছি 16 সেকেন্ডে যায় 264 মিটার, তাহলে আমাকে বার করতে হবে 3600 সেকেন্ডে কত যাচ্ছে, তাই তো? গতিবেগ বার করা মানে কি ট্রেনটা 1 ঘন্টা কত যাবে, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে প্রথম বার করতে হবে গতিবেগ মানে 3600 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। তাহলে এদিকে লিখি সময়, সময়টা সেকেন্ডে, আর দূরত্ব, দূরত্বটা হচ্ছে মিটারে। ঠিক আছে, তাহলে সময়, দূরত্ব, সময় বলছে 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, যদি আমি গতিবেগ বার করতে চাই ট্রেনটার, তাহলে আমি বার করতে হবে 3600 সেকেন্ডে কত মিটার যায়। ঠিক আছে, তাহলে প্রথমে যদি ওই কি নিয়ম করো, তাহলে লিখবে 16 সেকেন্ডে যায় 264 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 264/16 মিটার, তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা ট্রেনটা কত যায়, 264 × 3600/16। ওকে, এবার কাটাকাটি করো, 6×6=36, 4×4=16, 4×9=36, 900, আর 1 কাটলে হবে 4×6=24, আর 4×6=24, 4×6=24, তার মানে কত হলো, 66×900 মিটার।
গুণ করলে কত হবে, 6954 হয় থাকে 5, হ্যাঁ 6954 হয় থাকে 5, 6954 আর 5-এ 59, এত মিটার। মিটারকে কিলোমিটার নিয়ে যেতে গেলে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয় এত কিমি, তার মানে হলো 59.4 কিমি। ঠিক আছে, তাহলে অতএব ট্রেনের গতিবেগ সমান 59.4 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা হলো। এবার এবার যদি ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে, এটা গতিবেগ হলো ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য মানে কি, ট্রেন এই যে 4 সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটা বার করলেই ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। হ্যাঁ, ট্রেন 4 সেকেন্ডে কত মিটার যায়, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি, যে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা, তাহলেই তো টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, তার মানে 4 সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটা বার করলেই আমি পেয়ে যাবো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আবার গাণিতিক ভাষার সমস্যাটি হলো, আবার লিখতে হবে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, একদিকে হচ্ছে সময়, সময়টা হচ্ছে সেকেন্ডে, আর দূরত্ব, দূরত্বটা হচ্ছে কিলোমিটারে। তা 16 সেকেন্ডে যাচ্ছে 264 কিলোমিটার, নয় দূরত্বটা হচ্ছে মিটারে, 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, তোমাকে বার করতে হবে 4 সেকেন্ডে কত মিটার যায়। তাহলে লেখো, 16 সেকেন্ডে যায় 264 মিটার, তাহলে 1 সেকেন্ড আরও কম যাবে, কম হলে ওই নিয়ম অনুযায়ী ভাগ করতে হয়, আর 4 সেকেন্ডে আরও বেশি যাবে, বেশি হলে 4টা গুণ হয়ে যাবে, 1 সেকেন্ডে যা যাবে তার থেকে 4 সেকেন্ডে বেশি যাবে, তার মানে গুণ হয়ে গেল 4টা, এত মিটার। 4 4 16, 4 6 24, 4 6 24, তার মানে কত হলো, 66 মিটার। অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 66 মিটার। ওকে, এটা ওই কি নিয়ে বলো। এবার যদি অনুপাতে করতাম, অনুপাতে করলে কি করতাম, প্রথমটা দেখছি, প্রথমটা দেখো, প্রথম গণিতিক ভাষা সমস্যার ক্ষেত্রে সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক, তাহলে অনুপাতটা কী হবে, এটা ডবল, এটা অনুপাত, এটা ডবল অনুপাত, এটা অনুপাত, এটা। ঠিক আছে, তার মানে প্রথমটার ক্ষেত্রে কী লিখব, সরল সমানুপাতিটি হবে কী হবে, 16:36 ডবল অনুপাত 264:00 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব 16:36 মানে 16/3600, ডবল অনুপাত মানে সমান, 264:00 জিজ্ঞাসা চিহ্ন মানে 264/জিজ্ঞাসাচিহ্ন, এবার কোনে কোনে গুণ, 16×জিজ্ঞাসাচিহ্ন সমান 264×36, তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান কত বললো, 264×3600 বাই 16টা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ। এবার এটা কাটাকাটি করে দেখবে ওই প্রথম যেটা উত্তরটা বেরিয়েছিল 59.4 সেটাই বেরোবে। ঠিক আছে, কাটাকাটিটা তোমরা করে নিও। ঠিক আছে, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে, হ্যাঁ ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে, ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে, ট্রেনের দৈর্ঘ্য বার করার ক্ষেত্রে দেখো, ট্রেনের দৈর্ঘ্য বার করার ক্ষেত্রে এইটা গাণিতিক ভাষার সমস্যা, তাহলে এর সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক, তাহলে অনুপাতটা হবে কি, এইটা অনুপাত, এটা ডবল অনুপাত, এটা অনুপাত, এটা। হুম, 16:4 ডবল অনুপাত 264:00 জিজ্ঞাসা। হ্যাঁ, তাহলে এখানে কী লিখবে, সরল সমানুপাতিটি হবে কি হবে, 16:4 ডবল অনুপাত, 16:4 ডবল অনুপাত 264:00 জিজ্ঞাসা চিহ্ন, 264:00 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব 16:4 মানে 16/4, ডবল অনুপাত মানে সমান 264/জিজ্ঞাসা চিহ্ন।
ঠিক আছে, এবার কোনো কোনো গুণ করো। 16 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 264 গুণিত 4। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 264 গুণিত 4, 16টা দিকে গুণ আছে, ওদিকে গেলে কী যাবে, ভাগ হয়ে যাবে 2/16। এবার এটা কাটাকাটি করলে দেখবে এই 66 মিটার উত্তরটাই আসছে, সেক্ষেত্রে লিখে দেবে 10 এর দৈর্ঘ্য 66 মিটার। তাহলে তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো, আমি দুটোই দেখে দিলাম। হ্যাঁ ওকে, এবার 16টা কি বলছে, 16টা বলছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করেছে, হিসাব করি ট্রেনের দৈর্ঘ্য ও গতি। ঠিক আছে, এই ধরো ট্রেন, এটা ট্রেন আর এটা হচ্ছে কি সেতু, হ্যাঁ সেতু, এটা সেতু। আর একটা এইটা ধরো ট্রেনটা, আবার একটা সেতু কিরকম করছে, এটা ট্রেন, এই ট্রেনটা আবার একটা সেতু অতিক্রম করছে, ধরো এই সেতুটা সেতু, ঠিক আছে, এই ট্রেন আর এই সেতু। তাহলে প্রথমটা কি বলছে, প্রথম এক 210, এটা 210 মিটার, আর এইটা হচ্ছে 122 মিটার, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্যটা বলেনি। এবার এইটা অতিক্রম করতে 25 সেকেন্ড, আর এইটা অতিক্রম করতে কত বলছে 17 সেকেন্ড, এটা হচ্ছে 17 সেকেন্ড। তাহলে 210 মিটার সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগছে, 122 মিটার সেতু অতিক্রম করতে 17 সেকেন্ড সময় লাগছে। হ্যাঁ, এইখানে যখন সেতুটা অতিক্রম করছে তার মানে ট্রেনের দৈর্ঘ্যটা প্লাস সেতুর দৈর্ঘ্য, আর এইখানে যখন সেতুটা অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য নিয়ে 17 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমাকে বার করতে বলেছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ট্রেনটা গতিবেগ কত। তাহলে দেখো 25 সেকেন্ডে 210 মিটার সেতু, আর 17 সেকেন্ডে 122 মিটার সেতু। হ্যাঁ, তাহলে 25 থেকে যদি 17 ভাগ দিই তাহলে 8 বেরোবে, তাহলে 8 সেকেন্ডে কত মিটার যাবে, 210 বিযুক্ত 122 মিটার। কারণ কি 25 সেকেন্ডে 210 মিটার সেতু অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু, শুধু সেতুটা নয়, 17 সেকেন্ডে সেতু অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু। তাহলে 25 থেকে যদি 17 বাদ দিই মানে 8 সেকেন্ড, 8 সেকেন্ডে কত যাবে না, 210 বিযুক্ত 122। কারণ কি এইখানে গোড়াটা যাচ্ছে সেতু প্লাস টেন, এখানেও সেতু প্লাস টেন। তাহলে আমি যদি বার করি 25 - 17 সমান 8 সেকেন্ড, 8 সেকেন্ডে যায় কত যাবে টেনটা, না এখানে 210 মিটার বিযুক্ত 122 মিটার, 122 মিটার, তাই তো। তাহলে টেনটা 8 সেকেন্ডে কত যাবে, 25 - 17, এখানে 25 সেকেন্ড সময় লাগছে, এখানে 17 সেকেন্ড সময় লাগছে। তাহলে 25 থেকে 17 বাদ দিলে 8 সেকেন্ডে কতটা যাবে, না এই যে 210 থেকে 122 বাদ ততটাই যাবে, তাই তো। তাহলে 200, তো আমার 210 থেকে 122 বাদ দিলে কত হচ্ছে 88 মিটার। তাহলে আমি বার করে ফেললাম টেনটি 8 সেকেন্ডে কত যায়, 8 সেকেন্ডে 88 মিটার যাচ্ছে। তাহলে তোমাকে গতিবেগ বার করতে গেলে তোমাকে বার করতে হবে কি টেনটা 3600 সেকেন্ডে কত যাবে। এখানে টেনটা বুঝলে তো ব্যাপারটা কি, টেনটা এখানে 25 সেকেন্ডে 210 মিটার যায় না, 210-এর সঙ্গে আবার টেনের দৈর্ঘ্য যোগ আছে এখানে, আবার এখানে 17 সেকেন্ডে শুধু 122 মিটার যায় না, এর সঙ্গে টেনের দৈর্ঘ্য যোগ আছে। তাহলে আমি যদি এর থেকে এই সেকেন্ড বাদ দিই সেই 8 সেকেন্ডে কত যাবে, না এই 210 মিটার সঙ্গে 122 মিটার বিয়োগ মানে 88 মিটার।
তাহলে বেরিয়ে গেলাম 8 সেকেন্ডে 10টা 88 মিটারে। এরপর তোমাকে ট্রেনে যদি গতিবেগ বার করতে চাই তাহলে আমাকে বার করতে হবে 10টি 36 সেকেন্ডে কত যায়, মানে 1 ঘন্টা মানে 36 সেকেন্ড। ঠিক আছে, তাহলে লিখে ফেলো, ট্রেনের গতিবেগের ক্ষেত্রে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো তাহলে কি সময় আর এদিকে হচ্ছে দূরত্ব, সময়টা হচ্ছে সেকেন্ডে, দূরত্বটা হচ্ছে মিটারে। তাহলে 10টা বলছে 8 সেকেন্ডে 88 মিটার যায়, আমি বার করছি ট্রেনের গতিবেগ মানে ঘন্টায়, ঘন্টা মানে 36 সেকেন্ডে 10টা কত মিটার যাবে। ঠিক আছে, তাহলে লোকি নেমে গেলে দেখো 8 সেকেন্ডে যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ড আরও কম যাবে, কম হলে ওই কিউমিন অনুযায়ী ভাগ করতে হয়, 8টা ভাগ হয়ে গেল, তাহলে 3600 সেকেন্ডে 10টি আরও বেশি যাবে, বেশি গেলে আরও গুণ করতে হবে, তাহলে 8 11 88, তার মানে হলো 11 × 3600 মিটার। তাহলে 3600 কে 11 দিয়ে গুণ করলে 3396, তার মানে 3996 মিটার। তাহলে মিটারটা কিলোমিটার পর্যন্ত করতে গেলে ভাগ করতে হয় 1000 দিয়ে, তার মানে 39.6 কিমি। অতএব ট্রেনের গতিবেগ 39.6 কিমি/ঘন্টা। তাহলে ট্রেনের গতিবেগটা পেয়ে গেল। এবার ট্রেনের কি বার করতে হবে, এবার বার করতে হবে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে গাণিতিক মাত্রার সমস্যাটা ক্ষেত্রে কি হয় বলতো? ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো, এখানে আমি বার করবো 25 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 25 সেকেন্ডে যে মিটারটা যাবে তার সঙ্গে 210 মিটার যদি বাদ দিয়ে দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। 25 সেকেন্ডে যাচ্ছে তো ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। হ্যাঁ, তাহলে 25 সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটা বার করি, তাহলে যেটা বেরোবে সেটার সঙ্গে 210 মিটার বাদ দিলেই ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে এবার ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, একদিকে হচ্ছে সময় আর একদিকে দূরত্ব, সময়টা হচ্ছে সেকেন্ড আর দূরত্ব হচ্ছে মিটার। সময় বলছে কি 8 সেকেন্ডে যাচ্ছে 88 মিটার, তোমাকে বার করতে হবে 25 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই কি নামে প্রথমে করো তো, 8 সেকেন্ডে যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ড আরও কম যাবে, কম হলে ভাগ করতে হয়, আর 25 সেকেন্ডে আরও বেশি যাবে, বেশি গেলে গুণ করতে হয়, তাহলে 88 × 25/8। তাহলে এটা কি করবে, কাটাকাটি করো, 8 11 88, তার মানে হলো 11 × 25 মিটার, 25 কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 25 × 11 = 275, তাই তো, তাহলে 275 মিটার। তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে কত, 225 সেকেন্ডে যাচ্ছে 275 মিটার। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275 বিযুক্ত, তাহলে 25 সেকেন্ডে
এই যে 275 মিটার যাচ্ছে, এইখান থেকে যদি 210 বাদ দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 275 বিযুক্ত 210 মিটার, তার মানে কত হলো? 565 মিটার। ঠিক আছে, এটা গেল ওই নিয়মে। এরপর যদি অনুপাতে করাতে, তাহলে অনুপাতে করলে কি হতো? অনুপাতে ট্রেনের গতিবেগের ক্ষেত্রে এটা অনুপাতটা কি হতো? ট্রেনের গতিবেগের ক্ষেত্রে অনুপাত যদি অনুপাতে করতে তাহলে কি হতো? দেখো, তাহলে দেখো, সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক, তাহলে অনুপাতটা কি হতো? এইটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা অনুপাত এটা, তাহলে তাহলে সরল সমানুপাতি এটা কি হতো? সরল সমানুপাতি সমান পাতিটি হবে কি হবে? 8:36, ডবল অনুপাত 88:00, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 8:36 মানে 8/3600, ডবল প্রথমে সমান 88/ জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে কোনে কোনে গুণ করলে কি হবে? 8 × জিজ্ঞাসা চিহ্ন সমান 88 × 3600। ঠিক আছে, কোনে কোনে গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে 8 × জিজ্ঞাসা চিহ্ন সমান 88 × 3600। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 88 × 3600/8। এটা কাটাকাটি করলেই ট্রেনের গতিবেগটা পেয়ে যাবো। প্রথমে মিটারে আসবে, 39,600 মিটার আসবে, সেটাকে কিলোমিটার পরিণত করলেই 39.6 বেড়ে যাবে। ঠিক আছে, এটা ট্রেনের গতিবেগের ক্ষেত্রে। এবার ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে, ট্রেনের দৈর্ঘ্যের ক্ষেত্রে সরল সমানু পাতিটি হবে, এটা সরল সমানুপাতি হবে, কারণ এটা সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক। তাহলে এইটা এইটা অনুপাত এটা এটা অনুপাত এটা হবে, মানে 8:25, ডবল অনুপাত 88:00, জিজ্ঞাসা চিহ্ন হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাও এই দশটা পরীক্ষা খাতায় আঁকার দরকার নেই, জাস্ট বোঝানো গেলো বুঝছি। এইটা অনুপাত এটা, ডবল অনুপাত এটা অনুপাত এটা হবে, মানে কি 8:25, ডবল অনুপাত 88:00, জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে অতএব 8:25 মানে 8/25, ডবল অনুপাত মানে সমান 88/ জিজ্ঞাসা চিহ্ন। এবার কোণে কোণে গুণ করো, 8 × জিজ্ঞাসা চিহ্ন সমান 88 × 25। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 88 × 25/8। হ্যাঁ, এইখানে এই 8 × 11 = 88, তার মানে বেরোবে 11 × 25, তার মানে 275 বেরোবে। নিয়ে 275 বেরোলো যখন, তখন এই 275 বেরোলো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান 275 বিযুক্ত 210 সমান 65 মিটার লিখে দেবে। তাহলে 275 মিটার এখানেও তো বেরোলো, তাহলে সেই ট্রেনের দৈর্ঘ্য বার করার ক্ষেত্রে কী বেরোবে? 275 থেকে 210 বিয়োগ করতে হবে। কেন 210 বিয়োগ করতে হবে আগেই বলেছি, কারণ 25 সেকেন্ডে এই গোটাটাই যাচ্ছে, মানে 275 সেকেন্ড থেকে আমি যদি সেতুর দৈর্ঘ্য বাদ দিই তবে ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে 275 বললে গোটাটা, সেকেন্ড থেকে 210 বাদ দিলে এইটা পাবো ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার। ওকে, এই হলো অঙ্ক, যেটা এক খুশি তোমরা একটা নিয়মে করতে পারো, হয় ওই কি নিয়মে করবে না হলে সমান করতে। তাহলে ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরবর্তীকালে আরও আমি অন্য অঙ্ক নিয়ে আসবো।